স্টেট ইলেকশন কমিশনার শ্রীমতী মীরা পান্ডে তিনি যে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে মনোনয়নপত্র দাখিলের পর্ব থেকেই সমস্ত প্রার্থীদের তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, এই কাজে ইলেকশন কমিশন তারা সফলতা করতে পেরেছেন বলে আমরা মনে করি না। কারণ এর ফলেই হচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। ফলে আমরা বলেছি যে আপনারা এই যে সন্ত্রাস যারা করেছে, এই আইন শৃঙ্খলাকে যারা বিপন্ন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি। এখন পর্যন্ত সক্ষম হয়েছেন বলে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, নিদর্শন নেই। সেই জন্য আমরা দাবি করেছি তাদের চিহ্নিত করে 10 তারিখ পর্যন্ত এই কাজে যারা অবহেলা করেছে বিভিন্ন স্তরে যারা যারা, তাদের বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে।